ইরাক আগ্রাসনের পর থেকে বিগত দুই দশকে মধ্যপ্রাচ্যের দেশে দেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধটা ইসলাম ও মুসলমানদের জীবন সম্পদ ও সম্মানের সমূহ ক্ষতি করেছে। পরাশক্তি আমেরিকার একটি সার্বক্ষণিক শত্রু থাকার বাধ্যবাধকতার বলি হয়েছে বহু হতাশাজনক দিকভ্রান্ত বেকার যুবকরা। পাশাপাশি ফিলিস্তিনের নিয়মিত ভূমি দখল ও প্রাণহরণ চলেছে। বোধগম্য কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম জনমত প্রবলতর হয়েছে দেশে দেশে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বাংলাদেশের মানুষের যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব সুস্পষ্ট। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রমে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $1.2 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা এসেছে। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকা অনুদান 4.5 কোটি ডোজ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্য। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সর্বোচ্চ অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদেশের কৌশলগত সমর্থন রয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রধানতম দুটি খাতের একটি তৈরি পোশাক ও রপ্তানি, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাজার নির্ভর, অন্যটি প্রবাসী আয়। বাংলাদেশের রেমিটেন্সের উৎস মধ্যপ্রাচ্য, তবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মূলত যুক্তরাষ্ট্রের মিত্রদেশ। মার্কিন শেভরন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকটা উৎপাদন করে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে যুক্তরাষ্ট্র একমাত্র দৃশ্যমান পরাশক্তি, যে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্ত উত্তরণ ও মধ্যবিত্ত দেশ হওয়ার পরও বাংলাদেশের গবেষণা, ওষুধ, কম্পিউটার সহ বিভিন্ন মেধাস্বত্ব সুবিধা আদায়ে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা দরকার। বাংলাদেশের উচ্চশিক্ষা ও শিক্ষা গবেষণার চূড়ান্ত গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ। 2018 সালে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 7,500 বাংলাদেশি শিক্ষার্থী ছিল। এছাড়া ICDDRB, স্পার্শ ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণা পার্টনার যুক্তরাষ্ট্র। 2001 সালে ইইউ বাংলাদেশ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। ইউরোপীয় ইউনিয়ন এভরিথিং বাট আর্মস বা ইবিএ উদ্যোগের অধীনে ইইউর বাজারে বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদান করে। ইউরোপীয় ইউনিয়নের 35তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইইউতে রপ্তানি করা পণ্যের 90% তৈরি পোশাক। ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি পণ্যের ক্ষেত্রে বেশিরভাগ যন্ত্রপাতি এবং 49% পরিবহন সরঞ্জাম। বাংলাদেশে বড় বিনিয়োগকারী ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি। ফোর্সেস গোল 2030 কর্মসূচির মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ইইউর শক্তিশালী দেশগুলোর উড়োজাহাজসহ প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ে আগ্রহী। বৈদেশিক সহায়তা প্রাপ্তিতে বাংলাদেশ মূলত জাপান, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ওপর নির্ভরশীল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি বলছে, শীর্ষ দেশ হিসেবে 19-20 অর্থবছরে জাপানের বৈদেশিক অর্থায়ন ছাড়করণের পরিমাণ $192 কোটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বব্যাংক। বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা ছাড়করণ করা হয়েছে $157 কোটি। তৃতীয় সর্বোচ্চ এডিবি সহায়তা ছাড়করণ হয়েছে $123 কোটি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দেশের আমদানির 28.3% চীন থেকে হয়, ভারত থেকে হয় গড়ে 13.5%। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। চীন বাংলাদেশের মেগা প্রকল্প নির্মাণে জাপানের পরই দ্বিতীয় প্রধান অংশীদার। তবে ভারত ও চীনের বিরুদ্ধে শুরুতে কম দামে দরপত্র জমা দিয়ে পরে কৌশলে প্রকল্প মূল্য বহুলাংশে বাড়ানোর সময়ক্ষেপণ ও কারসাজির অভিযোগ রয়েছে। দেশ দুটি প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান তৈরি ও মানব সম্পদ উন্নয়নে একেবারেই অনুদার। শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন দুর্যোগে উচ্চ সুদের ঋণ, ভিন্ন অপরাপর যে কোনো আর্থিক ও বুদ্ধিবৃত্তিক সহায়তায়ও দেশ দুটি একেবারেই কৃপণ। চীন ও ভারত মূলত নিজ নিজ দেশ থেকে 75-85% নকশা, শ্রমিক, নির্মাণ সামগ্রী কেনার বাধ্যবাধকতা রেখে সাপ্লায়ার্স ক্রেডিটে বাংলাদেশকে ঋণ দেয়। এতে স্থানীয় দক্ষতা ও কর্ম তৈরি হচ্ছে না বলে দেশের জবলেস গ্রোথ সংকট প্রকট হচ্ছে। এছাড়া চীন সম্ভাব্য তিস্তা প্রকল্প, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পেও আগ্রহী। 2010 পর বাংলাদেশের সবচেয়ে বড় সমরাষ্ট্র আমদানিকারক দেশ চীন। সিপ্রির তথ্যানুসারে 16-20 মেয়াদে চীনের মোট অস্ত্র রপ্তানির 38% গেছে পাকিস্তানে, দ্বিতীয় সর্বোচ্চ 17% বাংলাদেশে। বাংলাদেশ চীনের কৌশলগত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI যুক্ত হয়ে কূটনীতিতে পূর্বমুখী উষ্ণতার একটি আভাস দিয়ে রেখেছে। 2020-21 অর্থবছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে $66.5 কোটি মার্কিন ডলারের পণ্য, আমদানি হয়েছে $46.6 কোটি ডলারের পণ্য। 19-20 অর্থবছরের চতুর্থ শীর্ষ ঋণদানকারী দেশ হিসেবে রাশিয়ার ঋণ সহায়তা $100 কোটি কাছাকাছি। মূলত $1,300 কোটি নির্মিতব্য সর্ববৃহৎ রূপপুর প্রকল্পে অর্থায়ন রাশিয়াকে এই অবস্থানে এনেছে।
ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে একঘরে করার জন্য আন্তর্জাতিক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ান অর্থব্যবস্থার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণ কাজ সহ অপরাপর প্রকল্প দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সবশেষে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও চীন প্রধানতম অংশীদার। রাশিয়ার সঙ্গেও অংশীদারিত্ব বাড়ছে, তবে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু কারাগার বলে বাংলাদেশের আঞ্চলিক ও ভূরাজনীতিতে মেরুকরণে যাওয়ার সুযোগ নেই। পুতিনের নেতৃত্বে স্বৈর শাসকদের নবগঠিত বলয় কিংবা কোয়াড সহ সুনির্দিষ্ট জোটভুক্ত অবস্থান বাংলাদেশের জন্য লাক্সারি বা বিলাসিতা। একপক্ষীয় বন্ধুত্ব মূলত বাংলাদেশের জন্যই হবে বিলাসিতা। বাংলাদেশের স্বার্থের একক কোনো শিবির নেই। মেরুহীন জোট নিরপেক্ষ অবস্থানে থাকার প্রধান রক্ষাকবচ সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা।